वेलकम टू द रेसिपी हाउस। आमी कौशिक तुम्हारे सामने आज एक नतून रेसिपी नहीं चले आज के खूब सुंदर एक मजार जिनिस बनाब। तार आगे बोले नी एखन आमेर सीजन चलछे, सबाई बाड़ीते प्रत्येके आम खाच्छे, सेई आम दिये आमी आज के एक डिश बनाब। तार नाम होच्छे आम तेल चिंगड़ी पोलाओ। चलो देखे नी एबारे आमी आम तेल चिंगड़ी पोलाओटा किभाबे बनाब। आज के बनाच्छि आम तेल चिंगड़ी पोलाओ। এর জন্য আমাদের লাগবে একটা পেঁয়াজ কুচি, আমের আচার যেটাকে আমরা বেটে নিয়েছি, 200 গ্রাম চিংড়ি মাছ, আর 100 গ্রাম চাল যেটাকে আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি, আর লাগবে চিনি, নুন, হলুদ আর আমের আচারের তেল। তো এর জন্য বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগবে আর খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে। তো আমরা কড়াই গরম করাতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু আমরা সাদা তেল দেব। সাদা তেলটা গরম হবে, গরম হওয়ার পর এর মধ্যে আমরা চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটাকে আমরা হালকা করে ভেজে নেব। তো আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে প্রায়। এরপর আমরা এর জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছি এই পেঁয়াজটা আমরা দেব। একটা ছোট পেঁয়াজ কেটেছি, পুরোটাই দেওয়া হবে পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটুখানি চিংড়ি মাছ হিসেবে ভালো করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দেব। হলুদ দেবো পরিমাণ মতো, চিনি দেবো হাফ চামচ চিনি, ব্যাস দিয়ে এবার একটু মধ্যে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটাকে নাড়াবো। তো এবার এমন যে আচারটা আমি পেস্ট করে রেখেছি ওটা আমি 1.5 চামচ দেব। দিয়ে আচারটাকে ভালো করে মিলাবো। ভালো করে আচারটাকে চিংড়ি মাছের সঙ্গে মিলিয়ে দেবো। মিলিয়ে দেখতেই পাচ্ছেন আচারটা কত সুন্দর মিলে গেছে। এবার যে আচারের তেলটা রেখেছিলাম 2 চামচ ওটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিলাব। পেঁয়াজটা একটু স্লো করে দেবেন, ভালো করে মিলে যাক। এবার যে মিলানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে রাইসটা ঢেলে দেব। আমি স্লো আঁচ করে দেবেন, ভাতটা লেগে যেতে পারে। নাড়াতে হবে আস্তে আস্তে, ভালো করে মিলিয়ে নিতে হবে। একটা ইজি একটা সিম্পল রেসিপি,
একটু একটু টেস্টি হয়, বাড়িতে ট্রাই করবে। আচ্ছা একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে চিংড়ি মাছের আচারে। আমি ভাতটাকে ভালো করে মিলিয়ে নেব। দেখেছেন আমার পোলাওটা কত সুন্দর মিলে গেছে, কত সুন্দর একটা কালার এসছে। এবার এর উপরতে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। হয়ে গেল পোলাও রেডি। খুবই অল্প টাইমের মধ্যে একটা নতুন মজাদার একটা রেসিপি বানিয়ে ফেললাম আমরা। আমাদের পোলাও রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সহজে অল্প সময়ের মধ্যে পোলাওটা আমরা বানিয়ে ফেললাম এবং খেতেও খুব টেস্টি হয়েছে। সবাই দেখলে আমি এই আমতেল চিংড়ি পোলাওটা কীভাবে বানালাম, এটা খুব সহজ আর একটা সিম্পল রেসিপি, তোমরাও বাড়িতে বানাতে পারো। এর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস কতটা কতটা লেগেছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসক্রাইবও করতে পারো। টাটা, বাই বাই, বাড়িতে থাকো, ভালো থাকো, স্টে হোম স্টে সেফ।